আসসালামু আলাইকুম। আপনারা তো সবাই জানেন আমাদের ঘরের কাজ ধরছি, এখানে যে মশলা গুলতেছে ভেঙে দেখেন এখন বলে ভর্তি আর কি। তো আসেন আপনাদেরকে দেখাবো এগুলো কোথায় ঢালতেছে কিংবা কীভাবে ভেজিটালাই দিতেছে ওগুলো আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো। এই যে আসেন, এই যে এখানে পরবর্তীতে শর্ট কলম দিয়া বিম ডালা দিবে, বিম ডালা দিবে। তো কয়টা কমপ্লিট হয়েছে আপনাদেরকে দেখাই, একটা আসো, দুইটা এটা এখানেও মানে কলম নিয়ে আসছে, এখনো বাকি আছে। এই যে কলম আমাদের সামনে পড়ে আছে, তবে কলম রেডি করতেছে ওইখানে, দেখি আসো আসো। এই যে কলম কিভাবে রেডি করতেছে আমি দেখাইতেছি, এই যে আমার চাচা, এই যে এই হচ্ছে আমাদের মেইন কন্ট্রাক্টর। এভাবে কলম রেডি করার পরে তারপরে ওইখান থেকে মশলা, ওইখান থেকে মশলা আইনা মানে প্রত্যেকটা বেসের মধ্যে ফালায় এবং এটাকে বলা হয় বেস ডালাই, ঠিক আছে। এটার পরে হবে শর্ট কলম, শর্ট কলমের পরে হবে বিম, বিমের পরে তারপরে যে ফিলারগুলো ডালাই হবে, তারপরে গাঁথনি হবে। তো এই পর্যন্ত আমাদের কাজ আগাইছে আর আকাশের অবস্থা প্রচুর খারাপ, পুরা মেঘলা হয়ে গেছে গা। সকাল থেকে এত রোদ ছিল, সকাল থেকে এত রোদ ছিল যে রোদের জন্য তারা কাজ করতে অনেক মানে অনেক কষ্ট হয়েছে তাদের। আলহামদুলিল্লাহ আল্লাহর কি রহমত, দেখেন এখন পুরা মানে গ্রামটা, আমাদের এই গ্রামটা অন্য গ্রামের কথা বলতে পারতেছি না, একদম শীতল হয়ে গেছে গা। ভাল লাগে রে, এই যে ভাল লাগে সেই। তো এই পর্যন্ত আমাদের কাজ আসছে আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। ওরা ওইখান থেকে রড, ওই যে জুম কর, আচ্ছা একটু পরে দিস, ওইখান থেকে নিয়ে আসা, এগুলো গাঁথা গাঁথা রাখা, বেস হিসেবে কলম হিসেবে দাঁড় করায় তারপরে ডালাই। একটা বেস কাটা বাকি আছে, সেটা ওই কর্নারে, যাকে এটা আমি পরে দেখাইতেছি। তো এই পর্যন্ত আমাদের কাম আগাইছে। আরেকটু জিনিস দেখাই, আরেকটা জিনিস হচ্ছে এই যে সিমেন্টগুলো আজকে যেভাবে হোক ঘুরতে হইবে, এই সিমেন্টগুলো যদি না ঘুরি তাহলে মনে হয় বৃষ্টিতে আমার সব কিছু লস হয়ে যাবে। যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের ঘরের কাজ সম্পূর্ণভাবে সুন্দরভাবে হয়, তো যেন বৃষ্টি না আসে, এটাই আপনাদের কাছে কামনা, দোয়া করবেন ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন যেন বৃষ্টি না হয়, আবহাওয়া যেন এরকম থাকে, এরকম থাকলে আমরা হয়তোবা আমাদের কাজটা সুন্দরভাবে করতে পারবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।